তিনিজন মহান বিচারক শ্রদ্ধার মূল গুরু সদৃশ ব্যক্তি মনোরাজ গুরুদেব, ডিব্রুগড় ইউনিভার্সিটির অধ্যাপক বিকাশ শইকীয়াদেব, অসমৰজন সু অভিনেতা, বিশিষ্ট পরিচালক শ্রদ্ধার দীপেন দত্ত ডাঙরিয়া, এই তিনজন আমার মাজত উপস্থিত আছে। গতিকে মই তেখেতলোকক মান্য অনুসারে শ্রদ্ধা জ্ঞাপন করছো আর তেখেতলোকক ভাওনা এই তেরো ভাগী ভাওনা প্রতিযোগিতার কি ফলাফল পালে, কেনে তার দুগুণ কি, কোনটো দলে কি করিলে, দলের নাম উচ্চারণ নকরাক অকনমান যদি আমাক রাইজক অবগত করে কয় আমার দলবিলাকও আছে, গতিকে তেখেতলোকও মনত ভাল পাব, ভবিষ্যতলে তেখেতলোকে এইবিলাক সংস্কার হব বলে আশা রাখি মই প্রথমতেই শ্রদ্ধার মনোজ রাজগুরু ডাঙরিয়াক তেখেতর দুআখার আগবাবলে অনুরোধ জানালো। ওম কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম, নাসার্গে বর মুক্তি কঙ্করতলে বেণুকরে কঙ্কনম, সর্বাঙ্গে হরিচন্দনং সুললিত কণ্ঠে স মুক্তাওলি, গোপস্তি পরিবেষ্টিত বিজয়তে গোপাল সৌরামণি, ওম ফুলেন্দি বরবত কান্তিমিন্দু বদনং বহাবতাংসং প্রিয়ং, শিবচ্ছাংখং উদার কৌস্তু বধরং পীতাম্বরং সুন্দরম, গোপীনাং নয়নত পলাসিত তনুং গো গোপবীত সংঘাবতম, গোবিন্দং কলবেনুবাদনং প্রং দিব্যাং অভূষং ভজেত। সর্বপ্রথমে নির্গুণ নিরাকার পরম ব্রহ্মক সাকার সগুণ রূপে হৃদপদ্মর মাজত অধিষ্ঠান করে সশ্রদ্ধ দণ্ডবত জ্ঞাপন করছো। দ্বিতীয়তে আজি এই পবিত্র ক্ষেত্রত উপবিষ্ট আজি ভাওনাশ্রী সন্মান পাপক মহোদয় গ্রীণ ফুকন ডাঙরিয়াকে প্রমুখ্য করে উপবিষ্ট প্রতিজন লোকের আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আপনার প্রতিজনে একো একোজন প্রতিষ্ঠান সদৃক ব্যক্তিক আপনার প্রতিজন ব্যক্তির একটা বন্দনা হব লাগে, কিন্তু সময়ের প্রতি লক্ষ্য রাখি মানে কারো নাম উল্লেখ নকরি সকলকে আনুষ্ঠানিকভাবে মই মূল শ্রদ্ধা জ্ঞাপন করছো। আর যখন দর্শক আজি নাট উপভোগ করি বলে রয়ে আছে তখেসলক একটা কথা প্রথমতে ক্ষমা প্রার্থনা করছো, জানাইছো যে বিচার প্রক্রিয়া আমি কেন করছো কি করছিল এই কথাখিনি যদি আমি কই না যাও আমার গোটে কার্যসূচী আধরুয়া হব, সেখানে অকমান যদি সময় আপনার অপব্যবহার করছো তারপরে সকলে ক্ষমা করব। আপনাদের ইয়াত তেরখন নাট দেখিলে আপনাদের প্রত্যেকে দর্শক হিসাবে ইয়াক উপভোগ করেছে, আমি বিচারক হিসাবে ইয়াত বহি আছো, আমার চকীখন অল্প কঠিন, যখন চকীত আমাক উপবিষ্ট করাইছে সেই চকীখনত থাকি ইয়াত কোনোবা চরিত্র এটাই যদি অতি সর্বাত্মক আত্মবিকাশও করেছে তথাপিও আমি আনন্দিত হব না, বেদনাদায়কও হব না, কোনোবাই বেয়া করলেও আমি বেয়াকেও চাব নো, বেয়াকে আমি বেয়া ধরনের একটা প্রতিক্রিয়া প্রকাশ করব নো, তাকে চেপি খুন্দি থাকি যিখিনি পালো এইখিনিকে মই আপনার আগত অবগত করব বিচারিছো। চারিজন বিচারক আমি আছিলো, তারে বিকাশ এখেতর কথা কব না লাগে, সত্রিয়া সংস্কৃতির ক্ষেত্রে এক অতিরিক্ত একটা কলেবর লই আছে, সামগ্রিকভাবে নৃত্য গীতরপর আদি করে সূত্রধার দোহার এই গোটেখিনি বস্তু তখেতে চাইছে, একটা যুগাত্মক ইয়াত ফলাফল প্রদান করেছে। দীপেন অনুজ আর দীপেন আপনার এইখান মঞ্চরপ্রায় ওলাই যাওয়া ইয়াত দুবার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান লাভ করে গেছে, আজিও দীপেনের একটা চরিত্র মূর হৃদয়ত আজিও মানে খোদিত হয়ে আছে, আজি মই পাহৰিব পৰা নাই বিপ্র দামোদরের চরিত্রটা একটা বড় নিলিপ্তভাবে মানে একটা বড় সার্থক চরিত্র রূপায়ণ করেছিল, মানে আটাইতক সর্বাত্মক যদিও দীপেনক লয়ে হরিচন্দ্রর কথা কয় কিন্তু হরিচন্দ্রতক মূরভাবে আটাইতক ভাল লগা চরিত্রটা হল বিপ্র দামোদর, তাহলে এই কথাটা জানক আপনাদের দর্শক সকলে মই অকমান আধ্যাত্মিক মার্গত গিয়ে বস্তুটা চাইছো, সেখানে আপনাদের যিধরণে দেখিছে আমুক নাটক ভাল হয়েছে কেলে নাপালে, মানে আজি ইয়াতো বহি আছে আমার নতুন প্রজন্মর লড়া এওঁলোকে অভিনয় চাব, হাঁহিটো কিমান ধুনিয়াকে মারিছে বা অভিনয়টো কেনেকুৱা হৈছে, কেটা জাপ মারিছে, প্রবেশটো কেনেকে কৰিছে এই কথা চাব, কিন্তু মই চরিত্রটোৰ ভিতৰত সোমাই চাম চরিত্রটো যথার্থভাবে রূপায়ণ হৈছে নাই, আমি বিচার করার পূর্বৰ পৰা ভাওনা চলি আহিছে, আমি বিচার করে ইয়াক সমৃদ্ধ করব নোৱাৰো, আমি আমার বিচার প্রক্রিয়ার যোগেদি
ভাওনা কেতিয়া বা অবনমিত হওয়ার আশঙ্কা আছে। মানে এইখানে এইখানে আপনার উদযাপন সমিতিক কোথাও আর যখন দাতার দান বরঙণি এনেকাবিলাক অনুষ্ঠান হয়েছে প্রত্যেক আজির তারিখত সচেষ্ট হব হল। ইমান দিন আমি পরম্পরাগতভাবে পাইছিল, সাব এটা কথা আগতে বেতবাড়ি নামঘর ভাওনা কি ভাওনা হব, কোনে কোনে অভিনয় করব, গাঁওয়ার বিশিষ্ট ব্যক্তিজনে করে কিজনে করে, মানে আগত চিন্তাবিলাক আমার সমষ্টিগত আছিল আর এটা এই সমষ্টিগত চিন্তাবিলাক দলীয় পর্যায়ে পর্যবেক্ষিত হয়েছে, গতিকে ইয়াত শরণ ভগন হয়েছে। কিন্তু যুগাত্মক কথা এটো অভিনয় অতি উচ্চস্তরীয় হয়েছে, আমি ভাবিব নোৱাৰা ধৰণে অভিনয় হয়েছে। আর নতুন নতুন প্রজন্মই নাট চর্চার কারণে নাট রচনার বাবে আত্মপ্রকাশ করেছে, এইবিল যুগাত্মক কথা। কিন্তু তার লগত কিছু বস্তু সামঞ্জস্য আছে। মানে এই মুহূর্তে প্রথম মনত পড়া কথাটা কইছো, অলপ দেরি আগত আজির ভাওনাশ্রী বটাপ্রাপক যিজন ব্যক্তিয়ে রাবণের যে সংলাপ ইয়াত নিক্ষেপ করেছিল, এই সংলাপট অতুল চন্দ্র হাজরিকাদেবর রাবণের মুক্তিযজ্ঞ রাবণের উপর লেখা নাই তরণীখান বদনে কিবা নাট এখনের পর এটা হয়েছে, হয়নে? হয়। এই একে অনুরূপ সংলাপ আপনি শুনব কার মুখত জানেনে? যান কিখানে নৃসিংহ মুরারি উলালে দপদপায় দপদপায় থাকা হিরণ্য কশিপুয়ে লাস্টত গিয়ে কয়াধুক কয়, তুমি তো নুবুজা কয়াধুক, এজ ইট ইজ সংলাপ। কথাখিনি এইখানে মানে কইসু কত গই আছো আমি চাব, রাবণ আর হিরণ্য কশিপু একে হয়নে নহয়? প্রথম কথাটো হল রাবণ ত্রিকালজ্ঞ, রাবণ তিনি সন্ধ্যা করেছিল, রাবণে রামর লঙ্কা বিজয়ের মূল পুরোহিত আছিল রাবণ, ভাবিছ? এই সংলাপটা যেতিয়া হিরণ্য কশিপু মুখত দি দিয়া হয় সেই নাটখনত কেনেকে নম্বর দিম প্রথম কথাটো কোক। দুইটা চরিত্র বেলেগ, হিরণ্য কশিপুরের পূর্বজন্ম কোনো কথা নাজানে, তাহলে ধর্মাশ্রয় হত্যাশ্রয় একটা চরিত্র নহয়, আর রাবণে পূর্বর জন্মর কথা জানে, ত্রিকালর কথা জানে, তো দুইটা চরিত্র একে চরিত্র নহয়। কিন্তু উপস্থাপন একভাবে হয়েছে, এটা কক নাটক আমি কাক প্রস্তুত করি বা এই কথা প্রথমতে মানে তখন কোতে মো মনত আছে, মানে সেখানে প্রথমতে কই লো এইবিল নাটকত বিসঙ্গতি হয়েছে। নতুন এনে কিছু নাট দেখি, এখন নাটর একটা চরিত্র এপিনে প্রস্থান করেছে, ইয়ারপা গিয়ে সেইফালে ঘুরি আহতে কিমান সময় লাগে, আকো সেই চরিত্রটি ওলাইছে। নাটকীয় দৃশ্যর যে পরিকাঠাম সেটা সর্বাঙ্গ সুন্দর হওয়া নাই, নাইবা কোনোবাই সময় বসাবর কারণে সময় রক্ষা করবেন কোনোটা দৃশ্য তারপর আঁতরাই দিছে, দৃশ্যটা যদি আঁতরাই দিছে নাটখনের অঙ্গক্ষত হয়েছে, এটা একটা অপরাধ। আর দ্বিতীয়ত চক এই ফল দৌড়ি দৌড়ি এপিনে রজা এজন গোল গহীন গম্ভীর, সেই টকা দৌড় মারিছে, দৌড় মারি আকো স্টেজ তোলা ওলাইছে, কক সেই চরিত্র যেটা টেপিনে ওলা আহিব আমার দর্শকর বা বিচারকর তেওঁৰ প্রতি কেনেকুৱা ভাব থাকিব, এইটো কথা হয়েছিল গহীন গম্ভীর এজন কিন্তু টিকটিকে দৌড় মারিছে পালি লড়ার দরে। এইবিল যা নাটকীয় বিসঙ্গতি, এই বিসঙ্গতিবিল কিন্তু শুভ সংবাদ নহয়। ইয়াত মই দুখন নাটকে পালো, মাত্র দুখন নাটক, এখন হল দ্বিতীয় দর্পচূর্ণ আর দ্বিতীয়খন হল কিষ্কিন্ধা বিজয়, পাণ্ডুলিপি ফালের কইছো মানে শ্রেষ্ঠত্বর ফালের কোনা অভিনয় ফালের, এই দুখন নাটকের সমকক্ষ কোনো নাটক নাই। কিষ্কিন্ধা বিজয়খনত নাট্যকারে এনে এটা মানে অসম্ভব আজির তারিখত প্রতিযোগিতামুখিত এই সমাজ ব্যবস্থা এনে একটা দৃশ্য মাজত ভরাই দিলে রাম আর লক্ষ্মণের মুখত একটা আধ্যাত্মিক তত্ত্ব থাকা একটা দৃশ্য, একটা তীব্র গতি উঠি যাওয়া নাটখন হঠাৎ সেগত স্তিমিত হয়েছে তার গতি। মানে ভাবিছো এই কি কারণে সংযোজন করলে, তাহলে যদি নাটকীয় যদি ধারাবাহিক ঘটি মানে তাহলে তেতি সেই সকল নাট্যকার এনেভাবে সচেষ্ট মূর নাটকে জনজীবনত কিমান রস আচ্ছাদন করবলে সুবিধা দিয়ে সেটা মূর ডাঙর কথা নয়, মূর কথাটা হল রাব মূর নাটকে জনজীবনক একটা আধ্যাত্মিক চিন্তার নতুন খুরাক দিব লাগিব। শেষত দেখিছে না বালিক বধ করার মানে রাবণে রামে যুক্তি দিছে, অকাট্য যুক্তি, ভাবিছ? তাহলে যিজন মর্যাদা পুরুষোত্তম রাম সেই রামক অক্ষত হিসাবে রাখবলে ভগবান হিসাবে বর্তা রাখবলে বালিভদর যুক্তি দিছে নাট্যকারজনে, অদ্ভুত যুক্তি। প্রথমবার সেই যুক্তি পাইছো নাটখনের বাবে, মানে রচয়িতার বাবেও মানে কৃতজ্ঞতা করি। এইবিল নাটক, এইবিল প্রকৃতার্থত নাট, যা আমার আধ্যাত্মিক চিন্তা চেতনাক একটা নতুন উন্মেষ দিব পারে। এই কারণে মানে এই নাটখিনির কথা কইছো, ভাওনা উদ্দেশ্য ধর্মিতা আছে, ভাওনাক সাধারণ নাটর দরে করে আপনি দৃশ্য কাটি আমুক করে তামুক করে কিনা করে নয়,
আর পুরাণকারর বা কাব্যকারর মাজত আপনি চরিত্রটি মনোজগতের খবর দিব পারিব, কিন্তু পুরাণ বা মহাকাব্যর কাহিনীক আপনি বিকৃত করব নিব, চরিত্র কেনে ধরনের উপস্থাপন করব নিব যাতে চরিত্রটি বিয়োগাত্মক হয়ে পড়ব নিব। ইয়াত দেখিছে দ্বিতি ওলাইছে, অন্যান্য দ্বিতি চরিত্রটি কইছো, আপনি দেখলে দুগারী দ্বিতি ওলাইছিলেন, এগারী পিতবস্ত্রধারী, এগারী কলা বস্ত্রধারী উন্মুক্ত কেশ। তো দুটা দৃশ্য আমি পালো, এক এগারী দ্বিতি, দ্বিতির ওলাই আছে হয় প্রত্যেকটি চরিত্র আহি কি কয়, মানে আমুকর রজা, মানে দেবরাজিন্দ্র। প্রথম সংলাপটি হল একটা চরিত্র যেটা ওলা আহি নাটত প্রথম সংলাপ দিব সেটা প্রস্তাবনা বলে ধরিম, চরিত্রটি কি আমি তাতে গম পাম। কিন্তু ইয়াত অত্যাধিক প্রতিযোগিতামুখী এনেকা হয়েছে প্রথম দৃশ্যটোর, মানে নাটকের যে চরিত্রটোর মূলগত উপস্থাপন নকরাক নাটকীয় গতিটুক তীব্রতর করে নিবলে ইয়াত প্রয়াস করা হয়েছে, এই নাট্যকার বিসঙ্গতি। চরিত্রর প্রস্তাবনা নোহাকে কেতিয়াও চরিত্রর বিস্তার হব নয়, মূর স্থিতি নোহাকে মূর বিস্তার কেতিয়াও সম্ভব হব নাই, এনে ধরনের কোনো ধরনের নাট মানে গ্রহণ করব নো, অসমর্থতা। তাহলে কোনো যদি ভাবে যে অসমিকায় কথা কইছে সেই নয়, তাহলে মহাপুরুষজনের উদ্দেশ্য ধর্মিতাক আঘাত করা কোনো নাটক মানে নাট কেতিয়াও মানে গ্রহণ করব নো, উদ্দেশ্য ধর্মিতা লাগবই এক কথা। দ্বিতীয় কথা সব মানে কালি পরশি, কালি নে মানে পরশি কইছিল যে কাইলে পরশিলে মানে বিয়োগাত্মক কথাখিনি কম, বাকি আজি ইমানখিন মানুষ আজি ভাওনা চাবল রয়ে আছে এইখানে যোগাত্মক কথা, ভাওনাটা বেলেগ একটা পর্যায়ে গুছি গেল, একালর বৃন্দাবন একালত পড়ে সন, এই কথাটা মনত রাখব যাতে সন নপরক, তারপরে মানে সকল সচেতন দর্শক আর এই বিদ্যুৎ মন্ডলীর মুখত মানে এই সম্মুখত কথাকিটা কইস। এপিনে আহিলে গায়ন বায়ন আহিলে আপনাদের চাব যিমানখিনি গায়ন বায়ন আহিছে, হ্যাঁ গায়ন বায়ন আগে কোনখিনি মানুষ কৈছিলে গায়নের হোক বা গাঁত যদি বায়নজন আহে মানুষ সেবা করে নিয়ে, আর আমি যখন উপবেশন করে থাকো আমি এখন কি নূন্য এনে যা গায়ন বায়ন নেদেখিল যার ন্যূনতম আসনখনের প্রতি একটা শ্রদ্ধা আছে, বৈদিক পরম্পর বা সনাতন ধর্ম পরম্পর যখন আধার করে আমি বহি থাকো তাক কোয়া হয় আধার শক্তি কমলাসন বলে কোয়া হয় কমলাসন, আর সনাতন পরম্পর কে সাবর জঙ্গম ভকত কি আছে এক কৃষ্ণই বিরাজিত হয়ে আছে, সকলে আজি ভকতজনে চাব বা কিনাজনে যাব উলক এটা লয় কৃষ্ণ বলে মহাই লয়, এই কি কারণে করে ইয়ার একটা গভীর তত্ত্ব জড়িত হয়ে আছে। মই খুব খরকে কম, যেতিয়া পরীক্ষিতে যেতিয়া সাত দিন সাত রাতির কারণে ভাগত শুনব লৈছিলে শুকদেবে প্রথম একটা কথা কৈছিলে, জিতা সঙ্গ জিতেন্দ্রিয়, প্রথম প্রথম তুমি আসন জয় করে লওয়া, তুমি প্রাণায়ামর জড়িয়ে শ্বাস প্রশ্বাসটি জয় করে লওয়া, তারপরে তুমি সঙ্গ জয় করে লওয়া, মই রজা আছিল মূর ঘর পরিবার থাকি আহিছে মূর জন্মে জয় নামর লড়া এটা আছে, এই যে তুমি পরিয়ালের সহ একীভূত হয়েছে সেই সঙ্গটো তুমি ত্যাগ করে লওয়া। আর দ্বিতীয়ত কৈছে জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়বিলাকে কব বহুত ধরনের কব আছে পানি অকন খাবলে পোয়া হলে ইমুহূর্তে চাহ অকন পোয়া হলে ভাল হল, এইকটা বস্তু জয় করে লওয়া। প্রথম সনাতন ধর্ম প্রভাত সর্বাধিক গুরুত্ব দিয়া বস্তু হচ্ছে আসন, মানে নিজে দেখি আছো গায়ন বায়ন আহে আহি পেলায় সিধা সর্বসাধারণ আমি যিকোন দেবকার্য করতে হু ভরিটা আগ করো নয়নে, এটা ভকতীয় পরম্পরা বলে নয় শিষ্টাচার, ইয়াত কথা নাই বতরা নাই আসন আহি হু ভরি বাঁ ভরি কথা নাই গোসকি মসকি তাক উঠি গেছে। মানে এনেকা দৃশ্য এইটুকুরপা দেখি ইয়াত দুডাল দণ্ড আছে দবার, দবার দণ্ড দুডাল গোসকি গেছে মানে নিজে দেখি, এইবিল যোগাত্মক কথা নহয় আর এনেকা ধরনের ভাওরি আমার না লাগে, তার মানে এনেকা ধরনের ভাওরিয়ে ভাওনা ত্যাগ করা ভাল, কারণ যুক্ত সংস্কৃতি আমাকে ইমান দিনের একটা পরিচয় দিয়ে আছে তাক বিকৃত করে পড়া অধিকার কারো কোনো কাকো দিয়া নাই, মানে জন্মসূত্রে মূর জাতীয় সংস্কৃতির সংরক্ষণ সংবর্ধনের কাম করার অধিকার পাইছো, কিন্তু তাক বিকৃত করার অধিকার আমার কোনো দিয়া নাই। এনে ধরনের মানে দববাদক দেখি তাল তো রাখবলে দুসাত তাত মারিছে এসাত আসন মারিছে, কত গৈছো কত গৈছো কক, উচ্চস্তরীয় কিছু কথা নকলে নহব আমি প্রাইজ নাপালো কিয় নাপালো কক, প্রতিটি দলে কক কি করেছে, তাকে প্রতিযোগিতা শব্দ শব্দতে সার আছে সংস্কৃত প্রতিস্পর্ধা শব্দটুক প্রতিপন্ন কয় নয়নে, প্রতিস্পর্ধা কি কয় সহযোগিতা করে অবস্থান, মই ইয়াত বহি আছো মই দীপেনকো চান সুবিধাটো দিব লাগিব, যদি জায়গাটো ঠেক হয়েছে লাগিলে ময়ে অকন কষ্ট পাও দীপেনে ভালকে বহক, এইটো হল সহযোগিতা। ইয়াত প্রতিটি চরিত্রে এইটো আছে মই পুরস্কারটো নিম, এখন নাটকত এটা ভাল পার্শ্ব চরিত্র থাকিব পারে
মুখ্য চরিত্র থাকি পারে, মহিলা চরিত্র থাকি পারে আর খলনায়ক চরিত্র থাকি পারে, চারিটা বা পাঁচটা থাকি, বিশজন ভাওরিয়া থাকার জায়গাত বিশজনে কি পুরস্কার পাবনি? বাকিখিনি সহযোগী মানে নাটকীয় কাহিনী আর দলটোর ক্রিয়া নাটকীয় কলা কৌশলক আগবাই লই যাওয়া। ইয়াত আপনি চাব যেতে দৈত্য ওলায় বড় ভয় লাগে, বুকুখন ধাপ 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 ধাপকে মারে, দেবতা এজনে দেবতা বলে কবলে পালে পাঁচজনে দেবতা বলে চিঁড়ে, ভাবিছ একটা কোলাহলপূর্ণ অবস্থা। দৈত্যর কি আবেদন নাই নেকি? দৈত্যর তো আবেদন আছে আমার দরে, তো হৃদয় জনে প্রকাশ ভঙ্গিমাটা বেলেগ। আজি মা আজি শান্তনু বুড়াগোহাঁই যাগে কথা আশা ব্যক্ত করব, মিন্টু এভাগে করব নয় পারে, বয়সে নাই কোয়া, সমাজ ব্যবস্থার লগত খাপ নোখা কারণ তার অভিজ্ঞতায় নাই করা, প্রকাশ মাধ্যমটা কেবা কিন্তু অনুভূতি একই। যেটা একটা চরিত্র ওলাব আমি চরিত্র কি রূপত চাম, এই যে প্রকাশ ভঙ্গি আর গোটেই বস্তুটো এনেকা ধরনের গুছি গেছে, ভাওনাটো একটা মানে আখরিক প্রবৃত্তির ফলে ধাবলি লৈছে, সকলে নেগেটিভ ক্যারেক্টার প্রতি বেশি ধাবিত। চাবসন কৃষ্ণ কোনে লৈছে, বিষ্ণু কোনে লৈছে, নুকুরে হিরণ্যকশিপু কোনে লৈছে, কংস কোনে লৈছে, এই যে যেটা আমি বার্তা নতুন প্রজন্মলে দি আছো, ই আমি একটা অশুভ সংস্কৃতিকে আমি স্বাগতম জানাই আছো। ইয়াত একাধিক চরিত্র আছে, মোর লিখিত আছে গোটেখিনি, এনে দ্বিতীয় চরিত্র দ্বিতীয় কোন, তুমি পুরাণগত কাহিনীর তুমি চরিত্রটোর উপর তোমার কি জ্ঞান আছে, তুমি যে অভিনয় করেছা প্রথম কথা তো সে কোয়া, তোমার চরিত্রটোর উপর ন্যূনতম জ্ঞান নাই, তুমি প্রথম কথা হল ঋষির পত্নী, দ্বিতীয় কথা হল তুমি বৈদিক পরম্পরার প্রতিনিধি, তৃতীয় কথা হল তুমি এগারী নারী, হয় এশ পুত্রর বিয়োগত বা তোমার প্রিয় পুত্র হকত তুমি মর্মান্তিক হব পারা, তোমার ক্রুজ জন্মিব পারে, কিন্তু তার প্রকাশ ভঙ্গিটো একটা সীমাবদ্ধতা থাকিব লাগে। এই করে দিয়ার কি হয়েছে, বৈদিক পরম্পরার যে প্রজ্ঞাবান ঋষি সকলের যে প্রজ্ঞালব্ধ চরিত্র সেই চরিত্র ধূসরিত হয়ে গেছে। আজি যেটা কইছো গোটেকজন বিচারক আছে আমার সভাপতি ডাঙরিও আছে, ভগবান দুজন ওলালে, দুজন শ্রেষ্ঠ ভগবান, নাম নাটক দুখন পাহরি গলো, দুইজন নারায়ণ চরিত্রত আহিছে না বিষ্ণু চরিত্রত আহিছে, এনেকা চরিত্রত আহিছে, ইয়াত কৃষ্ণ ওলাইছিলে আর হেৰি ওলাইছিল, কি কয় রাম ওলাইছিল। আমি রাম কৃষ্ণ বিষ্ণু সম্পর্কে কি জানো, যখন প্রতিযোগিতা আছে মানে তানে কইছো, যিজনে শ্রেষ্ঠ হয়েছে শ্রেষ্ঠ ভগবান পাইছে তেখেতৰ নাটকীয় ঘটনা প্রবাহত গতি এটা আছে, কিন্তু অতি মানে সংঘাতপূর্ণ কোনো ধরনের তাত নাটকীয় দৃশ্য নাই। মই এওঁলোক বহি থাকতো ৰাতিপুৱা সেই কথাটো কৈছো, সংঘাতপূর্ণ কোনো ধরনের নাই, তারমানে কৃষ্ণই কি কৰিছে, ভগবান হৈ নৰৰ অভিনয় কৰিছে, রামে কি কৈছে, মানুহৰ কাক চাবি যাব গৈছে, তাৰমানে মোৰ প্ৰতিটো কথা এনেকুৱা হওক যে মই মানুহৰ কাক চাবি যাওঁ। ভগবান শ্রীকৃষ্ণদেৱে পাঁচটা কাম কৰা নাছিলে, চুলি কটা নাছিলে, আপুনি চিলাই কৰা কাপোৰ পিন্ধা নাছিলে, সোণৰ অলংকাৰ পিন্ধা নাছিলে, অস্ত্ৰ লোৱা নাছিলে, ভৰিত পাইজা পিন্ধা নাছিলে, কি কাৰণে পিন্ধা নাছিলে, গোপবালক হওক বাকী গোপবালকসকলৰ সেই সামৰ্থ্যতা নাছিলে, যাতে গোপবালকসকলে মোক বেলেগ নাভাবক, তেখেতলোককে বেলেগকে নাভাবক, যাতে সকলোৱে ভগবান মোৰ 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 বুলি ভাবি নিজ ভগবানৰ কাষলৈ আহিব পাৰে, সেইকাৰণে উন্মুক্ত কৰি থৈছে পথ। অৰ্থাৎ কৃষ্ণ ৰামে মানুহৰ দৰে অভিনয় কৰিছে, কিন্তু বিষ্ণু বা নারায়ণে মানুহৰ দৰে অভিনয় কৰা নাই, ভগবানে কৰিছে। মানুহে কোৱা ভগবানৰ অভিনয় আৰু ভগবানে কৰা মানুহৰ অভিনয় দুইটাৰ মাজত পার্থক্য আছে। কালি শেষৰ যিখন নাটখনত মৎস্য অবতার বিষ্ণুজন নে নারায়ণজন ভাল লাগিছে হয়নে, তেখেতে হেৰি গৈছে, কিন্তু তেখেতৰ অনুভূতিবিলাক মানৱীয় অনুভূতি হৈছে, যেতিয়া লক্ষ্মী বিসর্জিত হৈছে সাধাৰণ মানুহৰ দৰে কান্দিছে, ভগবান নিলিপ্ত, কৃষ্ণই কান্দিব পাৰিব, ৰামে কান্দিব পাৰিব, কিন্তু বিষ্ণু বা নারায়ণে কেতিয়াও কান্দিব নোৱাৰে, ভগবান নিলিপ্ত, যদি লিপ্ততা থাকিলেন ভগবান পক্ষপাতিত্ব দুখত দুখারোপ হল, ভগবান আপন পৰ নাই। এটা একটা চরিত্রের যুক্ত কাহিনীগত পরম্পরা বা কাব্যকারে যে কলেবর দিছে সেই কলেবরটো নজনাকৈ ইয়াত অভিনয় করা হয়েছে। তিনিখন ভাওনাত দেখিছো উত্তরীয় বস্ত্র দক্ষিণ ফালে লৈছে, আমি এক আমি যখন চেলেং বলে কোম এখন আমি উত্তর ফালে লম, এনেকে কৰি লওঁ হয়নে, আমি উত্তর কান্ধত থাকে তাক উত্তরীয় বস্তু, উত্তর ফালে থাকে তাক উত্তরীয় বস্তু বলে কয়, আপনি সব ভিডিও সব বহু চরিত্র এইভাগে লৈ আহিছে। এইভাগে কেতিয়া করা হয় জানে, যেতিয়া বৈদিক সারে জানিব বৈদিক পরম্পরা যেতিয়া পিতাদি মোৰ উপরিপুরুষক মৃত পুরুষক যেতিয়া মই তর্পণ দিওঁ তেতিয়া দক্ষিণাবর্তী হওঁ, মই
এখন কান্ধলে মই আনো, এখন কান্ধত আমি তেতিয়াও এই বস্তুখন লওঁ। এটা কক আমি নম্বর কাক দিম? তারপরে আপনি চাব এই দলবিলাক ওরটোর পর মানুষলৈ কৈছে, যিসকল সংগঠক যিসকলে এই দলবিলাক চলাইছে তেখেতলোকক মই শ্রদ্ধা জানাইছো, প্রতিজনকে মোৰ প্রতি মোৰ শ্রদ্ধা আছে। খালি ভুলখিনি নিজে বিচার কৰি লওক। প্রথম কথা হল কি, সংস্কৃতি তেখেতলোক ধরে আছে, তেখেতলোকত কোনো মোৰ আপোনপৰ নাই। মই কোনো এজন ব্যক্তিক রং ঘঁহাৰ পিছত চিনি নাপাওঁ, মোৰ কোনো দলৰ লগত আত্মীয়তা নাই, বা কোনো দলৰ ওচৰত মই দলৰ অনুগত্য নহয়, কারো কারো দায়বদ্ধ নহয়, মই সংস্কৃতিটোৰ ওপৰত দায়বদ্ধ। এই সংস্কৃতি যদি ইমান সর্বব্যাপকভাবে না থাকলে মোক আজি এখন সন্মান দিলেহেতেন, কক ইমানখিনি মানুহৰ মাজত এখন কবলৈ সুবিধা নিদিলেহেতেন। এই সংস্কৃতিৰ লগত মই জড়িত হৈ আছো কাৰণে মোক দিলে। কালি যদি এই সংস্কৃতিটো না থাকে তেতিয়া কি কত কইম, আমি কত যাম? কক এই যিমান দলবিলাক যে অর্গেনাইজ করা হয়েছে ওরটোর ভাওরিয়ালৈ করা হয়েছে, এই পরম্পরা বন্ধ হব লাগে। বেতবাড়ি হলে বেতবাড়ি পায় হব লাগে, এই ভবিষ্যতে এই কথাবিলাক চিন্তা করব লাগে। বেতবাড়ির মানুষে বেতবাড়ির পা করবো, কালুগাঁও পা আহি মনরাজগুয়ে মিন্টু দলত করব নয়, কেলে করব না? ইয়াত বিয়োগাত্মক দিকটার কথা কইছো। এখন ভাল নাট ওলাইছিলে দখরত থকা, হয়নে? দখরত থকা এখন ভাল নাট ওলাইছিলে, তাত প্রথমত যিখিনি চরিত্র ওলালে প্রতি দখর চরিত্রটো বেশ ক্যারেক্টারলে গৈ আছিলে। সেখনত মই ভাবি লৈছিলো এই চরিত্রটো ওলাবগৈ, ফার্স্ট সেকেন্ডর ভিতর রবগৈ। পিছত গৈ মই চালো এই চরিত্রটোৱে অভিনয় ইমান মানে শব্দ রিপিট কৰিবলৈ ধৰিলে, কৰি 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 মানে নিজৰ এক্সপ্রেশন দিবলৈ যাওঁতে যে ইমান সময় খালেগৈ, টাইমত নাটখন নুসুমালেগৈ। কিন্তু যদি একেখন গাঁৱৰে যদি হলহেঁতেন, এই যিটো মানে মইহে পাওঁ এই ভাবটো কেতিয়াও নাথাকিলে, তেনে গাঁৱত গৈ গালি খাব নহয়, তোৰ কাৰণে ভাওনাখন পণ্ড হল নুসুমালে। এই যিটো মানে বিভিন্ন দলৰ পৰা বা অন্য দলৰ পৰা আনি মানে একগোট কৰি পেলাই প্ৰতিযোগিতামুখী, মই পূৰ্বতে কৈছোঁ প্ৰতিযোগিতাই যদি যিটো প্ৰতিযোগিতা চলিছে এইটো ধ্বংসৰ কাৰণ। প্ৰতিযোগিতা প্ৰতিস্পৰ্ধাৰ সমৰ্থক হ'ব লাগিব, প্ৰতিস্পৰ্ধাৰ যদি সমৰ্থক নহয় তেনে প্ৰতিযোগিতাই উত্তৰিত জীৱনৰ কেতিয়াও হোৱা নিদিয়ে। পুৰস্কাৰ পোৱা এটা ব্যৱস্থা হৈছে, কি হ'ব পুৰস্কাৰ পায়? আপুনি এটা কথা ভাবিছোঁ, এখেতে যদি এখেতৰ যিটো যুগত এখেতে ৰাৱণ গাইছিলে এনেকুৱা এটা যদি মাইক্ৰফোন পালেহেঁতেন আমি কাষ চাবিব পাৰিলোহেঁতেন নে? ভাবিছক, কিন্তু এখন লোকৰ পৰা মিনটোৱে শিকিলে। তো আমাৰ পৰম্পৰাটো সংস্কৃতি কেনেকৈ আছে, পৰম্পৰাগতভাৱে আহিছে, সেইকাৰণে সমষ্টিগত চিন্তাবিলাক দলীয় চিন্তাৰ মাজত আবদ্ধ নকৰিব। দল সদায় এটা নিৰ্দিষ্ট পৰিসীমাৰ মাজত দল প্ৰস্তুত হ'ব লাগে। ওৰটোৰ মানুহ আনি ভাওনা কৰাটো এই পৰম্পৰাটো ভাল নহয়। আৰু দ্বিতীয় কথাটো কৈছোঁ, ভাওনা কৰা বেছিভাগ মহিলা চৰিত্ৰই গামখাৰু পিন্ধিছে, শুদ্ধ কথা, বাকী কোনো ধৰণৰ অসমীয়া গহনা পিন্ধা নাই, কোনো ধৰণৰ অসমীয়া গহনা পিন্ধা নাই। আপুনি চাব যেতিয়া জয়মতী নাটখন কৰে তেতিয়া ইয়ালকে ব্লাউজ থাকে, নহয়নে? এইটো সম্পূৰ্ণ আবৃত হৈ থাকে এগৰাকী নাৰীৰ। কামকেলিৰ যিবিলাক দৃশ্য আছে সৰ্বভাৰতীয় পৰ্যায়ত মহাপুৰুষজনে তেনে কোনো দৃশ্য আমাৰ নাটলৈ অনা নাই। কি কাৰণে অনা নাই? কিজানি বুজাৰ তাৰতম্য হৈ ই গৈ কামকেলিলৈ পৰ্যবেক্ষিত হয়, ইমান দৃঢ়ভাৱে তেখেতে বান্ধি ৰাখিছে। এইকাৰণে ৰাখিছে যাতে এই অভিনয় কাইলৈ পৰহিলৈ গৈ সৰ্বভাৰতীয় পৰ্যায়ত চলা ৰামকথা হনুমান কথা লিখা যাতে নহওকগৈ, ই যাতে মূল আধ্যাত্মিক সোপানটোৰ পৰা যাতে আঁতৰি নহয়। কিন্তু এগৰাকী মহিলাই সম্পূৰ্ণৰূপে জাতীয় সাজপাৰ পৰিধান কৰা নাই, জাতীয় অলংকাৰ পৰিধান কৰা নাই। মই মহিলা চৰিত্ৰত অভিনয় কৰোঁ, মই যে দেখিছে খুব দামী দামী এইবিলাক দেখিছে নাই, এশটা এশটা পিন্ধিছে, এইবিলাক ক'ত বনোৱা? অসমত বনোৱা নহয়। কিন্তু জাতীয় সংস্কৃতিয়ে যদি জাতীয় অৰ্থনীতিত সহায় নকৰে, সেই সংস্কৃতি বৰ্তি নাথাকে। আমাৰ জাতীয় সংস্কৃতিৰ যিবিলাক আচবাব পত্ৰ আছে সেইখিনিলৈ যদি আমি সমৃদ্ধ নহওঁ, কলিকতীয়া কোনোবা বা মাদ্ৰাজৰ বা কোনোবা যদি মণিহাৰী দোকানৰ মানুহক আমি পইচা দিওঁ, সেইটো সংস্কৃতিৰ পৰা অসমীয়া জাতিৰ কেতিয়াও উত্তৰিত ভৱিষ্যত পোৱা নাযাব। অৰ্থাৎ জাতীয় সংস্কৃতিয়ে জাতীয় অৰ্থনীতিক সমৃদ্ধ কৰিব লাগিব, এই কথাখিনিত সকলোৱে দৃষ্টি দিব লাগিব। এনেধৰণৰ যদি আমাক বিচাৰকসকলৰ এনেধৰণৰ এটা ক্ষমতা থাকিব লাগে যে তেনেধৰণৰ অলংকাৰ পিন্ধা সকলোকে আউট বাহি কৰি দিব লাগে, দৰকাৰ হ'লে দুটাজনে সম্পূৰ্ণ পৰিমাৰ্জিতৰূপে যদি ওলাইছে দুজনকে শ্ৰেষ্ঠ দিব লাগে। তেনে বিচাৰক আৰু সমিতিয়ে ইচ্ছা কৰিলে এই যে স্বেচ্ছাচাৰীমূলকভাৱে যিসকলে অভিনয় কৰি আছে তেখেতসকলক এটা লেকাম লগাব পাৰিব। মোৰ কাৰো প্ৰতি ক্ষোভ নাই, তেওঁলোক একে সংস্কৃতি, মই যিটো সংস্কৃতি জীয়াই আছোঁ সেই সংস্কৃতি তেওঁলোক বাৰ্তাবাহক।
কিন্তু করক শুদ্ধভাবে করক। এই কথাখিনি চাই মেলিয়ে আমি গোটেই সিদ্ধান্তটা লৈছো। চরিত্রের যদি গুণগত মানদণ্ড তার সিফালে গিয়ে যদি অভিনয় করেছে তেনে দলক আমি আনবলে অপার হয়েছো, তারপরে আমাকে ক্ষমা করব। এই কারণে করব কেন বিচারক হিসাবে আমি যখন আসন বই আছো তাক যদি মানে যথার্থভাবে রূপায়ণ নকরো তাহলে মোক প্রত্যয়পায় দুঃখে চুব, সেই দুঃখ মই ইয়ারপা লই যাব নোৱাৰো। এইকদিনত দিয়া মোৰ সন্মানে সেই পাপ লাঘব করব নোৱাৰে, গতি কেলে মই মোৰ লোকৰ কাৰণে পাপ লম? মোক এটা দিনের কারণে হলে ন্যায় বিচারক হিসাবে বহাইছে তো, এই সাত দিন তো মই এখন আসনত এখন পবিত্র আসনত বহিলো, মই সেই আসনখনের যদি মর্যাদা নুবুঝি মই যদি স্বজন পোষণমূলক কথাৰে যদি মই কাৰোবাক কোনোবা দলক উপকৃত কৰিবলৈ যাওঁ তেতিয়া সেইটো হ'ব মই নৰকত পৰাৰ এটা মোবাইল। এইখিনি বুনিয়াদী শিক্ষাৰ আলমতে এই আমি ১৩খন নাটৰ ওপৰত আমি বিচাৰ প্ৰক্ৰিয়া চলাইছিলোঁ। প্ৰতিজন বিচাৰক সন্মত ৰাতিপুৱা যেতিয়া হৈছে সভাপতি ডাঙৰী আছে গোটেইজনে কৈছে মন্দা আপুনি যিটো ক'ব সেইটোৱে হ'ব, মই যিটো ক'ম সেইটোৱে হ'ব নহয়। তাৰ গোটেইকেইটা দল ওলাইছে, যিকেইটা দলে পাইছে প্রতিজনের বিচার পদ্ধতি ওলাইছে, তাত হয় কারবার আগ পিছ হব পারে, মই ফার্স্ট পাওয়াজন এও ফার্স্ট নাপাব পারে বা এও ফার্স্ট পাওয়াজন মই নাপাব, তেনেকুৱা হয় যে তাত যদি আমার কোনো ধরনের ভুল রয়েছে প্রতিটি দলের প্রতি আমি ক্ষমা প্রার্থী হয়েছি। এখানে ক্ষমা প্রার্থী কারবার যোগ্য স্থানের পর যদি আমি বঞ্চিত করছো সেটু একটা পাপ, তারমানে তারপরে অজ্ঞাত হওয়া সকল ভুলের প্রতিটি দলের ওর ক্ষমা প্রার্থনা মাগিছো। আর দ্বিতীয় কথা, ইয়াত যেহেতু একটা সুন্দর ব্যবস্থায় ইয়াত গোটেই কার্যসূচী রূপায়ণ করলে প্রতিজন ব্যক্তি মই শ্রদ্ধা জানাইছো, সেই শ্রদ্ধা জানাইছো রাতে ১২:৩০ বজাতো এটা মোৰ আসনখনের ওসর গই যিগৰাকী মহিলায় চাপরি পেলায় চাহ অকমান দি থৈছে তেখেতর সেই বদান্যতাক মই কেতিয়াও অস্বীকার করব না। তেখেতে মোক সন্মান করা নহয় আমার পরম্পরাটোর প্রতি থাকা একটা শ্রদ্ধা। বেতবাড়ী একটা বেলেগ ধরনের নিজস্ব একটা টিম স্পিড আছে, বেতবাড়ী মানুষে এই সকল যিসকলে আজি এতিয়া এই অনুষ্ঠানটোত নেতৃত্ব লৈছে তেখেতলোকৰ নেতৃত্ব বিনা দ্বিধাই মানি লোক, এই অনুগত্য স্বীকার করব পড়াটো আপনাদের ডাঙর গুণ। আপনাদের যোগেদিয়ে মই ভাবো আমার উত্তর আমার সংস্কৃতি এক উত্তরণ ঘটিব। আর যিসকল দলে ইয়াত অভিনয় করলে প্রত্যেককে শুভেচ্ছা জানাইছো, কোনোবাই পাইছে কোনোবাই নাই পোৱা, নোপোৱা সকলে ইয়ারপা শিকিবলগীয়া আছে, বিভিন্ন বিচারকে বিভিন্ন ধরনের চাই মই তো কবলগীয়া নাই, কিন্তু মই আমি এই কথাখিনির উপরে গুরুত্ব দিছিলো আধ্যাত্মিক পরিমর্যাদা লাঘব হব নালাগিব, চরিত্রর পুরাণগত বা মহাকাব্যগত যেটো স্থিতি সেই স্থিতির পর স্খলিত হব নোৱাৰিব, আধ্যাত্মিক চিন্তা চেতনাক সকলোৱে পূর্ণরূপে প্রতিফালিত কৰিব লাগিব। এনে ধরনের ঘটনা দেখিছো, আপনি কিবা ইয়ারপা বস্তু এটা লৈ গৈছে, এই ইয়াত দি থোৱা এই বেড়াটো ই এটা বেড়া, ই সাধারণ অর্থত বাঁহৰ কেইটামান কাঠিয়ে কৰা বেড়া, কিন্তু ই হল এই ক্ষেত্রখনের রক্ষার কবচ। এই যদি মই ইয়াৰপা নামি যাওঁ যদি রক্ষার কবচখন পার হয়ে পেলে নামি যাওঁ এইবিলাক দৃষ্টিকটু। আর যখন গায়নে পায়নে শুনিছে কোনো একটা খোল মই ভালকে থোৱা নেদেখিলো, একটা খোল পুরস্কার পোৱা সকলো নোপোৱা সকলো এই দেববাদ্য কয় কোকসুন, এটা নামাচার্য আছে একাধিক কেতিয়াবা তালযোৰ মাটিত থৈ পাইছেনে আখনত থৈ পাইছেনে, এটা আধার নোহাকে থব নাপায় এই মহাপাপ, আধার নোহাকে ঘণ্টা ব্রাহ্মণ দেববাদ্য কেতিয়াও থব নাপায়, সদায় একটা আধার ওপর থাকি বলে ভাবি চক। এই এখনখনের উপর যেটা খোলটো থৈ দিয়ে সেই খোলটোর উপরে যেটা বায়নজনে এনেকৈ আওজি থাকে মই কেনেকৈ ভাবি কোক, তেখেতের আধ্যাত্মিকতার জ্ঞান থকা মানুষ, তেখেতের বায়ন ব্যবস্থাটার প্রতি শ্রদ্ধা থকা মানুষ, পুরস্কার বিচারি অহা একো একোজন মানুষ। আর দ্বিতীয়তে হয় কেতিয়াবা খোলটো আমার ভয়টো লাগে, যেটা গন্ধর্ব বিদ্যাত যেটা নিজক সমর্পিত করে থাকে এই দেহটো মনের দেহ হয়ে না থাকে, মোক যেটা এখন আসনত বহিলে মই যেটা মন নহয় মই বিচারক, ঠিক এজন বায়ন যেটা এই বায়নের আসনখনত বহে তেখেত এজন ব্যক্তি নহয় তেখেত এজন গন্ধর্ব বিদ্যাকারক, এজন তেখেত পারদর্শী এজন গন্ধর্ব, তেখেতর ভরিত যদি খোলটো কেতিয়াবা লাগে সি পাপ নহয়, কিন্তু আমি যদি এনেকৈ খোলটো থাকোঁতে যাওঁতে যদি ভৰিটো লাগে আমি কিয় কৃষ্ণ বুলি উলকটা লওঁ, তেনে এটা খোল ভাবিছক যেতিয়া ইয়াত বহি থকা আসনখনতে পেলাই থৈ দিয়ে, এইবিলাক কথা এটা আমাৰ আধ্যাত্মিক দৈন্যতাক শিকায়। আৰু এই আধ্যাত্মিক দৈন্যতা যদি নাথাকে ভাওনাৰ কোনো অস্তিত্ব নাই, ভাওনাই আমাক সামগ্রিক জীবন যাত্রাক মুখরিত পড়া সকলখিন জ্ঞানের কথা আছে, মই পুরুষীও সেইখিন কথা কৈছো সেইখিনিলৈ নাযাওঁ, কিন্তু মূল কথা হল চক আমার যদি বাকি সকল সংস্কৃতিতে বাহিরের একটা অগ্রসন চলি আহিছে সকলতে চাব, পিন্ধা উড়া আসবাব কথা বতরা সকলতে চলিছে, একমাত্র যদি যদি আমার সকল সংস্কৃতি শেষ হয়ে যাওয়ার পিছত যদি কেবল ভাওনা সংস্কৃতি শুদ্ধ রূপত থাকে জাতিটো আকৌ একটা সাংস্কৃতিক জাতি হিসাবে গ্রহ দিব পাৰিব, কিন্তু ইয়াত সকলখিনি উপাদান আছে, জীবনৰ
প্রজ্ঞালব্ধ সাধনার ইয়াত সোপান আছে, সাংস্কৃতিক মনের কেনে সকলকে আদরি লোক পায় তার শিকান আছে, নৃত্য গীত সকলখিনি বস্তু আছে, আর তাতুতক আছে ভগবানক প্রত্যক্ষ করবা সর্বোত্তম শক্তিটি ভাওনার মাজতে আছে। সেই ভাওনা যদি জিয়াই রাখব পারো শুদ্ধ সত্যর ওপর, বাকি আমার সকল সংস্কৃতি কেতিয়াবা যদি নাক হয়ে যায়, ঠিক তেনেক কল্পান্তর আকো বেদ উদ্ধার, যেনেক বেদ উদ্ধার করে নতুন কল্প সৃষ্টি করা হল, ভাওনার যোগেদি আকো নতুন অসমীয় জাতি সৃষ্টি হয়। সেখানে খঙর বাকি দেখা বিসঙ্গতির কারণে কারবা কিবা কথাটা কইসু, এখিনি শুদ্ধ করব লাগবেই। মই যিমান দিনলৈকে বহিম মই সিমান দিনলৈকে তেনে ধরনের কোনো ব্যক্তিক প্রশ্রয় নিদো, যি দেব আমার গুরু সংস্কৃতিক, যি আমার দেব সংস্কৃতিক অপমান করবলে শিকে, যি আমার দেব সংস্কৃতির ন্যূনতম সন্মান নিদি কেবল মাত্র প্রতিযোগিতা বলে একটা পুরস্কারের বাবে দৌড়ি আহে, কান্দি কাটি মানে ইয়াত অভিনয় করে পুরস্কারটা লই যাম, তেনে ধরনের কোনো শিল্পীক মানে কেতিয়াও স্বাগতম জানাব নো। মই অপারগতার বাবে যদি কোনোবাই বেয়া পায় তার বাবে মোর আপত্তিও নাই, কিন্তু সকলখিনি রাইজক এখানে কলো এইখিন বিষয় সচেতন নহলে নিজের সংস্কৃতি কেতিয়াবা বিপদগামী হব। এনে শুভকামনায় জ্ঞাত অজ্ঞাত সকলো ভুলের বাবে আমার চারিওজন বিচারকর হয়ে পুনর্বার সকলের সব ক্ষমা প্রার্থনা জানায়, বিশেষ করে নতুন প্রজন্মর পর ওলাই আছে, এই ভাল কথা। কালি পরশিলোকে অভিনয় করেছিল, আজি বিচারক বহিছে, অতি শুদ্ধ সত্য বিচার করেছে। গোটেকজন বিচারকলে মানে মূল আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে মূল সময় কাখার সামরণ মারিছো, ধন্যবাদ। ঠেলি দিছে খোলটো কান্ধত দি পেলাই, ইমান মন মারি ভগবন্তর কীর্তন করতে নাম লওঁতে তেনেকে মন মারি যদি লয় ইমান দুঃখ মনেরে সেই দেখিলে ভাল নালাগে। ভগবন্তর নাম কীর্তন সদায় প্রফুল্ল চিত্তে করব লাগে, সদায় আনন্দ মনে করব লাগে। তেওঁলোকক এনেকুৱা এটা ইয়াত করেহি যে তেওঁলোকক বড় জোর জবরদস্তি কোনোবাই ঠেলি দিছে ইয়ালে খোলটো কান্ধত দি পেলাই, তেনেকুৱা এটা দেখিবলৈ পাইছো। কোনো এজোৱা গায়ন বায়নৰ সেই সেই ভগবন্তর প্রতি যেটু ভক্তি করলে যেটু মন প্রফুল্লিত সেই বস্তু নাই। তেনেদরে এই সূত্ররও সূত্রর ক্ষেত্রতো প্রায়বিলাক সূত্রর ক্ষেত্রতে সেই যেটু সন্মোহনী শক্তি, যেটু সন্মোহনী শক্তি সেই সময়খিনি সমগ্র রাজ্যক সন্মোহিত করে রাখব পড়া দক্ষতা প্রায় সূত্রে মই নাই বলে কইছো। নৃত্য কথা মই কোৱা নাই, কিন্তু যিবিলাক অভিব্যক্তি যেনেকে ইমানখিনি মানুহক আকর্ষণ করে সেই সময়খিনি ধরি বান্ধি রাখব লাগে, যেটু ভগবন্ত শ্রীকৃষ্ণ আসে, যেটু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর তেনেকে বিভিন্নজনের আসে, সেই আর যেটু পাঠ্যক্রমটো আছে মাস কমিউনিকেশন তাত আছে নেকি, সেই সন্মোহনী শক্তির সেই সন্মোহনী বিদ্যাটো লাগে সূত্রজনক, সেই বস্তুটো আমি কিন্তু খুব কম পাইছো। তারপরে অভিনয়ের ক্ষেত্র কবলে গেলে এটা প্রথম কথা হল অভিনয়ত আমি আমি আমার যাক রস আছে সেইবিলাক আমি জনাটো আমি নিতান্তই উচিত, আমার যবধা ভক্তি আছে সেইবিলাক জনাটো উচিত। কিন্তু আমি অভিনয় করবলৈ যাওঁতে এজন অভিনেতা হবলৈ যাওঁতে আমি প্রথম কথা অনুভব করিব লাগিব, প্রথম মই কোন। তাৰপিছতে মই কেতিয়া কেতিয়া কৈছো, মই কোন, মই কত আছো, আর মই কথাটো মই কিয় কৈছো, এই কোন কেতিয়া কিয় আর কত, এই কথাকেইটা যদি অনুধাবন করে এজন অভিনেতায় অভিনয়টো করে তেতিয়া নিশ্চয় তেওঁর অভিনয় দর্শকে আদরি লব। মই কোন, মই এজন রজা, মই রজাজনে রজার দরে বচন কব লাগিব, মই এজন রজা, মই রজার মোৰ গাম্ভীর্যতা থাকিব লাগিব, মই রজাজন মই এজন দৈত্য রজা। মই শ্রদ্ধার মন রাজগুরু ডাঙরিয়ায় কৈ গল, মই আহি পেলাই মই এই মঞ্চত এখন সভার মাজত প্রবেশ করে মূল পরিচয়টো দিওঁতে যদি মই কওঁ মই দীপেন দত্ত, এটো কেতিয়াও নহব। মই কব লাগিব মই দীপেন দত্ত, কোনো যোনে যিয়ে নহওক দৈত্যজনো তেনেকুৱা নহয়, নহয় দৈত্যজনে পরিচয় দিব নেকি ইমান চিঞৰি চিঞৰি, সেইটো কথা কেতিয়াও নহয়। রজার সেই গাম্ভীর্যতাটো মই কিয় কৈছো, বচনটো কত কৈছো, সেই কথাটো বুঝি পাতো অত্যন্ত প্রয়োজন। আজি ইয়াত ভাওনা প্রতিযোগিতা হৈছে, মই কথা কৈ আছো মই কত কৈছো, এখন ভাওনা প্রতিযোগিতার বটা বিতরণী সভা অনুষ্ঠানটোত মই কথা কৈছো, এই কথা কোৱা শৈলীটো মোৰ বেলেগ হব,
যদি মই রাজনীতির মিটিং এখনলৈ যাওঁ তাত মোৰ কথা কোৱা শৈলীটো মোৰ অলপ বেলেগ হ'ব, কিন্তু মই মানুহজন একেই। যদি মই কৰবাত খেলৰ কিবা কৰবাত বক্তৃতা দিব লাগে বা কৰবাত মই কিবা দুআষাৰ কথা ক'ব লাগে বেলেগ ঠাইত, তেতিয়া মোৰ কথা কোৱা অঙ্গী ভংগী মোৰ শৈলী বেলেগ হ'ব, কিন্তু মানুহটো মই সেই একেজনেই। সেই কথাটো প্ৰত্যেকে ভাবি চাব লাগে, মই কথাটো ৰাজসভাত কৈছোঁনে, মই কথাটো যুদ্ধক্ষেত্ৰত কৈছোঁনে, মই কথাটো ক'ত কৈছোঁ, মই কাৰ আগত কৈছোঁ কথাটো, তেনেকুৱা কথাবিলাক নিজে ভাবি চাব লাগে। সংলাপৰ ক্ষেত্ৰত কওঁ, সংলাপৰ ক্ষেত্ৰত এনেকুৱা ভাৱৰীয়া পোৱা নাই যি সংলাপবিলাক শুদ্ধকৈ ক'ব, কথাবিলাক শুদ্ধকৈ কৈছে আৰু অস্পষ্ট অস্পষ্ট কয়, স্পষ্ট নহয়। মাতৃ বুলি কোনেও নকয়, মাতৃ বুলি কয়, পিতৃ বুলি নকয়, পিতৃ বুলি কয়। দ্রৌপদীটো কৈছে দ্রৌপদী, বাইনেও কেতিয়াবা গায় প্রবেশয় সবার মাঝে দ্রৌপদী, দ্রৌপদী কি তাঁতশালতে থাকে দ্রৌপদী নে কি দ্রৌপদী, দ্রৌপদী বলে কব লাগিব। সেই স্পষ্টতাটোৱে মানুহক আকৃষ্ট করে, সেইবিলাক লক্ষ্য রাখে। আর কিছু আমার কো আকাশ, তারপরে বায়নত সাপোর্টও মারিব, তারপরে কব পাতাল, আকাশ পাতাল, পিতৃ মাতৃ ভাই ককাই এইবিলাক হৈছে সংযুক্ত শব্দ। মই ক'লে নহ'ব না আকাশ সাপোর্টও মারিব, তারপরে কব পাতাল, এটা কেনেকে কি অর্থ ওলাব, কতো দাড়ি কমা এইবিলাক নাচায়। দুটা শব্দে এটা বাক্য করে, দুটা শব্দে এটা বাক্য করে। ধরি লোক মই এনেই কিবা এটা কই পেলে পরিণাম চিন্তা করে ভয়াতুর অপদার্থজনে, মই সেইজন কোনোবাই হিরণ্যকশিপু গাইছে তেখেতে কৈছে বুলি নাই কোৱা দেই, মই এনেই সংলাপটো কৈছোঁ। পরিণাম চিন্তা করে ভয়াতুর অপদার্থজনে, সেই সংলাপটোকে কওঁতে মই এটা উদাহরণে দিছোঁ, তেওঁলোকে কব পরিণাম চিন্তা করে ভয়াতুর অপদার্থজনে, তাত বাক্য গাঁথনিটো নহলে পরিণাম চিন্তা করে ভয়াতুর অপদার্থজনে, অপদার্থজনতে রব লাগিব। সেই কথাবিলাক মানুহে দৃষ্টি দিব লাগে। বচন গাবলে হলে, এই সংলাপ প্রক্ষেপণ করবলে হলে আমার সকলোরে, আমি যেতিয়া এতিয়া প্রতিযোগিতামূলক ভাওনা করছো, আমার কিছুমান সাধনা থাকিব লাগে। সেই সাধনাবিলাক আমি ঘরত করব লাগে, কি আমার এতিয়া কথাবিলাক এনেকুৱা এটা চরিত্র আমি করবলৈ যাওঁতে প্রথমপরা চরিত্রটোর এটা গতি থাকে শেষলৈকে। যেনেকে মই আজি প্রথম রাজসভাত আহি পেলায় মই চিঞৰি পেলায় যদি কথাটো কই শেষলৈকে সেই চিঞৰতে মোৰ চরিত্রটো চলাই নো, তেতিয়া তাত কোনো রসও ফুটি নুঠিব, চরিত্রটোৱে নির্দিষ্ট এটা গতি নেপায়, কেতিয়াও নাপায়। চরিত্রটো স্তর থাকে নহয় মানুহৰ জীৱনৰ, যেনেকে শিশুকালত, বাল্যকালত, যুৱাকালত, তাৰপিছতে বৃদ্ধকালত, যেনেকে প্রতিটো স্তর থাকে, তেনেকে নাটকীয় এটা গতি থাকে প্রতিটো চরিত্রে। সেই চরিত্রটোৱে সেই নাটকীয় গতিটো কিন্তু ধৰি ৰাখিব পৰা নাই। এজন ৰজা নিজকে বিক্রি কৰি নিজে কিবা এটা বিপৰ্যয়ত পৰি পেলায়, এজন ৰজা আজি মই এজন, যদি আজি আমাৰ এই বাস্তৱ পৰিস্থিতিৰ কোনোবা এজন নেতৃস্থানীয় ব্যক্তি যাৰ বহুতো অর্থ আছে, যাৰ এটা প্রতিপত্তি আছে সমাজত, সেই মানুহজন যদি কেনেবাকৈ দুখীয়া হৈ যায় কম দিনৰ ভিতৰত কিবা কাৰণত, সেই মানুহজনৰ এই চোলা পিন্ধাটোৰহে বেলেগ হ'ব। তেওঁৰ চোলাটো অকণমান কম দামী পিন্ধিব পাৰে, কিন্তু তেওঁৰ কথা কোৱা যিটো শৈলী, সেই শৈলীটো একেই থাকিব। তেওঁৰ যিটো বাক কথা কোৱা শৈলী, তেওঁৰ যিটো ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব কিন্তু একেই থাকিব। হয়তো তেওঁ জোতাজোৰ, হয়তো চোলাটো সেইটো কম দামী পিন্ধিব পাৰে বা ফটা চিটা হৈ যাবগৈ পাৰে, কিন্তু তেওঁৰ ব্যক্তিত্ব একেই থাকিব। তেনেকুৱা কিছুমান কথা থাকে। আৰু কিছুমান এনেকুৱা চরিত্র দেখিছো, এই মই কোনটো এইটো কারণে কব খুঁজছো, মই কোন প্রথমতে আজি মই এটা উদাহরণ দিব বিচাৰিছো। এই উদাহরণবিলাক আমি চাব লাগে। আজি ধরি লোক এজনে, কোনোবা এজনে পুত্রৰ বিয়োগত কান্দিছে, সবরে কন্দাটো বেলেগ হব, সবরে হাঁহাটো বেলেগ হব। মই এটা উদাহরণ দিছো, আমার কার্গিল যুদ্ধত যেতিয়া কেপ্টেইন জিন্তু গগৈ শহীদ হৈছিল, তেতিয়া জিন্তু গগৈর দেউতাক থানুরাম গগৈয়ে পুতেকর সীতার কাষত রই এতপাল চকুলো নতকাকে সেলিউট জনাইছিল পুতেকর নশ্বর দেহত। তেওঁ কিন্তু হুক হুকাই কন্দা নাছিল। সেই কথাবিলাক আমি অনুধাবন করব লাগিব, মই কোন।
সেই কথাবিলাক যদি অনুধাবন করে আমি তেনেকৌ ভাবি চাই যদি আমি অভিনয়বিলাক রিজাই পেলাই, আমি অভিনয় মানে হৈছে ভাব, অভিনয় হৈছে ভাব আর রস সম্পৃক্ত হয়ে ভাবরূপক চলমান প্রক্রিয়ার সহৃদয় দর্শকর হৃদয়ত রসর নিষ্পত্তি করাটাই হচ্ছে অভিনয়। গতি ভাব রস এইবিলাক আপনাদের ভালদরে অনুধাবন করে আপনাদের যদি চরিত্রটি উপস্থাপন করে নিশ্চয় চরিত্রবিলাক সর্বাঙ্গ সুন্দর হব। তারপিছতে কিছু নাটকত দেখিছো আজি কোনোবা দুটামান চরিত্রে বড় চারিটা বা তিনটা চরিত্রে ভাল করলে মুখ্য মুখ্য চরিত্রকিটায়, তারপর যা আনুষঙ্গিক চরিত্র থাকে সেই আনুষঙ্গিক চরিত্রবিলাকে বেয়া করে থাকে গুছি যায়। সেই নাটক কেতিয়াও প্রতিযোগিতার আমি স্থান দিয়ার আওতালে আনবলে অসুবিধা হয়ে পড়ে। সেইখিন কথা আজি এই ভাওনা প্রতিযোগিতা হল আমার বহুত ইতিবাচক কথা আছে, এই অঞ্চলত ভালেকেইজন শিল্পীর জন্ম হয়েছে, এনেদরে ঠায়ে ঠায়ে আর ভাওনা হয়েছে এনেকা একটা বস্তু, এনেকা একটা মাধ্যম আমি অনুজ সকলে আমি আদর্শ হিসাবে লব লাগিব আমার অগ্রজ সকলক, কিয়নো সেই সকলে যদি ভাওনাটো ধরে না থাকলেহেন তার পাছত আমি নাপালোহেন, আমি ভাওনা করে নথকাহেন আমার পাছর প্রজন্মে ভাওনা কেতিয়াও নাপালেহেন। আর তেনে প্রজন্মর পিছত প্রজন্ম মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার সৃষ্ট এই ভাওনা প্রজন্মর পিছত প্রজন্মে ধরে রখার কারণে আজি আমি এই অবস্থাত উপস্থিত হয়েছো এই ভাওনা। গতি আমি অগ্রজ সকলক সন্মান দিব লাগিব, আজি শ্রদ্ধার ভাওনাশ্রী সন্মান লাভ করা গিরিণ ফুকন ডাঙরিয়া তেখেত সকলে যদি ভাওনা খামুচি ধরে না থাকলেহেন আজি ভাওনা এই পর্যায় নাপালেগেহেন। হয় এতিয়া ভাওনা পরিশীলিত রূপত আগবাড়িছে, তেতিয়া ইমান ব্যাকরণিক নাছিলে, এতিয়া ব্যাকরণ হয়েছে, কারণ কিয় আমি ভাওনার উপর আমি অধ্যয়ন করেছো, সেই কারণে পরিশীলিত হয়েছে আমার ব্যাকরণ, ব্যাকরণবিলাক আহিছে আমার ভাওনালে। কিন্তু ভাওনা ভাওনায়, তার ভাওনা ভাওনায়, ভাওনাক পরিবর্তনটো নহয়, বিবর্তনটো মানুষের বিবর্তন হব লাগে কিন্তু পরিবর্তনটো নহয়। আজি চাও কিছু কথাত আজি আমার বিজুলি চাকি লাইটৰ ব্যবস্থা হল, শব্দৰ ব্যবস্থা হল, তাহানিতো নাছিলে, হয়তো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনের ডলা চাকি বাদুলি চাকি ইত্যাদি ইত্যাদি, মই নগজ ভক্তি প্রদীপর কথা নকও, এই বাকি সকল চাকে এই ডলা চাকি মধুনা চাকি এইবিলাক চাকে পোহরের ব্যবস্থার কারণে কইছিলেন, হয়নে পোহরের ব্যবস্থার কারণে। কিন্তু সেই আমি মূল সুঁতিরপরা আঁতরি গেলে নহব। এতিয়া ইয়াত কিছু মানে কিছু সংখ্যকে বাঁহি বজোৱা দেখিছো, বাহিটোত কি কৰিছে, আমাৰ এতিয়া গুৰুজনাই সৃষ্টি কৰা ঢেৰ ৰাগ আছে, ঢেৰ ৰাগ আছে, সেই ৰাগসমূহত বাহিটো বজাওকচোন, বাহিটো সেই ৰাগৰ পৰা নহয় কিছুমান আমাৰ সামাজিক নাটকত যেনেকৈ বজায় বাহিটো তেনেকুৱা হৈ গৈছেগৈ, সেইটো সেইটো কেতিয়াও হ'ব নালাগে, সেইটো হ'ব নালাগে। আমি কেতিয়াও দোহাৰত আমি হাৰমনিয়াম এখন আনি পেলাই আমি ব্যৱহাৰ কৰিবহি নোৱাৰোঁ, গুৰুজনাই যিবিলাক সম্পদ দি থৈ গ'ল খোল তালৰ পৰা ধৰি সেইসমূহে আমাক সৰ্বাংগ সুন্দৰভাৱে উপস্থাপন কৰিবলৈ আমাৰ তাতকৈ আৰু নালাগে, সেই খোল তাল গুৰুজনাই যিখিনি বস্তু দি থৈ গ'ল। আমি আকৌ বাঁহীটো আনি যদি আমি আধুনিক সুৰত এটা সুৰ বজাই পেলাই আমি উপস্থাপন কৰোঁ আমি কেনেকৈ মানি ল'ম, সেইটো কথা আমি মানি ল'ব নোৱাৰিম। দৈত্য এজন ওলাইছে, বাঁহীটোৱে এনেকুৱা এটা সুৰ দি থাকে, বাঁহীটো তার কারণে সৃষ্টি নয় নয়, বাঁহীটো সদায় বাঁহীটোরে বাঁহীটো কেতিয়াও সেইবিলাকৰ প্রতীক নহয়ে, এটা এনেকুৱা এটা সুৰ দিয়ে মানে ভয় লগা বাঁহীৰ পৰা, বাঁহীয়ে কেতিয়াও সেইটো সুৰ দিয়ার কারণে বাঁহীৰ সৃষ্টি নহয়, দৈত্য ওলাওঁতে যিটো সুৰ দিয়ে ভয় লগা, সেই ভয় লগা শব্দটোৰ কারণে কিন্তু বাঁহীৰ সৃষ্টি নহয়। বাঁহী কোনে লৈছিলে, শ্রীকৃষ্ণই লৈছিলে, কিয় লৈছিলে, সেইবিলাক কথা আমি অনুধাবন কৰিব লাগিব। তেনেকে বহুত কথা আছে, আজি আমি শ্রদ্ধার রাজগুরু ডাঙরিয়া লৈ আনিছে, বিকাশ ডাঙরিয়া লৈ আনিছে, বহিবিলাক কোনে কি ভুল কৰিছে কৰিছে আমি সম্পূর্ণ ইয়াত লিখি রাখিছো, কোনোবাই যদি আমাক কালিয়ে ঘোষণা করা হৈছে, কোনোবাই সোধে আমি কিয় নাপালো, এইবিলাক আমি কবলৈ আমি প্রস্তুত। কিন্তু এইখিনিকে কওঁ,
মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই যিখিনি অনবদ্য অবদান আমাক আগবাই থ গল সেই অবদানখিনি আমি কোনো আমি তাত বেশি পরীক্ষা নিরীক্ষা নকরাকে আমি খামুচি ধরে রখাটো আমার কর্তব্য। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনায় শৃঙ্খলিতভাবে যেদরে সমাজখন সংগঠিত করার যয়াস করেছে এই করেছিলে এইবিলাকৰ মাধ্যমেৰে সচাকৈ এনেকুৱা এজন গুরু গোটেই পৃথিবীতে নাই যনে ভাওনার দরে যড়ম্বরপূর্ণ এটা অনুষ্ঠানের জন্ম দিয়ে আধ্যাত্মিক চেতনার বীজ মানুষের হৃদয়ে হৃদয়ে জাগৃত করব খুঁজেছিলেন তেনেকুৱা এজন মহাপুরুষ হয়তো গোটেই পৃথিবীতে বিরল আর নাই। নৃত্য আছে যত যত ভক্তি নবরস যত পোৱা হয় গতি ভাওনাত আর ভাওনা এনেকুৱা এটা মঞ্চ তৈয়ার করলে ভাওনাত যঞ্চত ধনী শ্রেণীর মানুষজনও প্রথম শারীতে বহিব পারিব আর দুখিয়া শ্রেণীর মানুষজনও প্রথম শারীতে বহিব পারিব। এটা সাম্যবাদর যে ধারণা এই সাম্যবাদর ধারণা যে সৃষ্টি করে থ গল সেই আর আন মহাপুরুষ সকলে সেই যদিও মনত আসে এনেকা মঞ্চ তৈয়ার করবা না আর কিছু একটা কথা কই যাও এই কথাটো হয়েছে কি আমার ভাওনা প্রতিযোগিতায় সচাকই আমার ক্ষেত্র আমার অভিনয় শিল্পী সকল সৃষ্টির ক্ষেত্র বহুত আমাক একটা ইতিবাচক যোগাত্মক দিক আগবালে কিন্তু বর্তমান এই প্রতিযোগিতাবিলাকত দেখিছো কিন্তু আমি যেটা করে আসলো ইমান নাছিলে বর্তমান এই অবস্থা আহিছে যে আমি অধিক প্রতিযোগী হয়ে পড়ছো নেকি আজি এনেকা একটা পর্যায় পাইছেহি যে আজি যদি মন রাজগুরু ডাঙরিয়ায় একটা ভাল বচন কয় মূর পেটে পেটে হিংসা লাগে আরে তখেদে দেখুন বড় ভাল বচনটা কলে মই ভাল নাপাও সেটা মূর হিংসা হে লাগে ইটু দলের মাজত সিটু দলের সিটু দলে পুরস্কার পালে ইটু দলের একটা হিংসা বিদ্বেষ সেই ভাবটো এই প্রতিযোগিতায় কিন্তু সৃষ্টি করেছে সেই নুই করব নি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার দর্শন সেই নাছিল ভাওনার মাধ্যমে কেনেকে আমার মানুষ সকলে আধ্যাত্মিক জ্ঞান লাভ করব পারে সমাজখন সুশৃঙ্খল হব পারে একতার এনাজরীরে আমি প্রতিজন অসমিয়া প্রতিজন আমি মানুষ বান খাই থাকিব পারো সেয়াহে আছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য। কিন্তু এই প্রতিযোগিতায় আমি ইজনে সিজনের মাজত এটা ইমান ব্যবধান আনি দিছে যে কিন্তু এনেদরে থাকিলে আজির পৰা পাঁচ বছরের পিছত দহ বছরের পিছত ভাওনা এই প্রতিযোগিতায় বড় বেয়া একটা রূপ লোবগে সেই খাটাং গতি আমি সমূহ ভাওরিয়া একত্রিত হয়ে সমূহ যিমান দল আছে যিমান ভাওনা করা শিল্পী আছে যিমান ভাল ভাওনা ভাল পাওয়া মানুষ আছে যিমান আমার অসমিয়া রাইজ আছে আমি ভাওনা আমি সকলো একত্রিত হয়ে এই ভাওনা আমি এনেদরে জিয়াই রাখবলে চেষ্টা করব লাগে যেটু অনুষ্ঠান আমি যদি ইচ্ছা করো এই ভাওনার মাধ্যমে এনেকা একটা অনুষ্ঠান জন্ম লব যেটু অনুষ্ঠান অসমতে নহয় ভারততে নহয় গোটেই পৃথিবীতে বিরল হয়ে পড়ব কিন্তু আমি সকলো ভাওনা ভাল পাওয়া মানুষ আমি ভাওনা করা সকলো আমি একগোট হব লাগিব। এই যদি আমি বিভেদর রেখাডাল আমি টানি দিও তেতিয়া কিন্তু আমি আমার সেই মহাপুরুষজনার লক্ষ্য উদ্দেশ্যত আমি উপনীত হবগৈ নোৱাৰিম। ইয়ার উপরে একটা কথা কও আজি মই বিচারক হিসাবে অনুষ্ঠানটলে আমন্ত্রণ জনাইছে আমার কেজনক আমি আপনার যিটো ইয়াত বটা প্রদান করা হয়েছে আমি যিটো বিচার করছো সেই বিচারটোয়ে আপনার যি প্রতিভা আছে সেই প্রতিভাটোর মান আমি নির্ণয় করব নোৱাৰো কোনো বটা বাহনে এজন ব্যক্তির এজন মানুষের সেই আপনার যিটো প্রতিভা সেই প্রতিভার মান নির্ণয় করব নোৱাৰে কোনোবাই পুরস্কার পোৱা নাই আজি বেয়া করেছে কিবা এটা ভুল হয়েছে কাইলে তেখেত সকলে পাব কিন্তু আমার একটা পরিকাঠামোর ভিতর আমি বান্ধি দিছে আমি পুরস্কার দিব লাগিব পাঁচটা যিখিনি পুরস্কার আছে সেই পুরস্কারখিনি আমি দিব লাগিব সেইভাবে দিছো আর আকৌ পুনৰ কৈছো জানিতে জানি শুনি আমি একো ভুল করা নাই যদি আমি অজানিতে ভুল করছো সমূহরে ওসৰত পুনশ্চ ক্ষমা প্রার্থনার এই অনুষ্ঠানটোর এই অঞ্চল এই সংস্কৃতিবান অঞ্চলটোর আরও উত্তরোত্তর উন্নতির কামনার সাংস্কৃতিক ক্ষেত্রতে হোক কৃষ্টির ক্ষেত্রতে হোক সকল ক্ষেত্রতে আর আমার যে ভাওনা সংস্কৃতি আছে সেই সংস্কৃতির সকল শিল্পী সকল ভাওনাপ্রেমী সকলরে
এটা ঐক্যপূর্ণ মনোভাবে আগবাড়ি যার কামনারে প্রভু ভগবন্তর শ্রীচরণ প্রার্থনা জনাই সমূহ ইয়াত উপবিষ্ট নরনারায়ণ সদৃশ ভক্ত বৈষ্ণবর চরণ পাদপঙ্কজত প্রণিপাত জনাই মই মূর বক্তব্য সামরণি মারিছো। ধন্যবাদ। জয় গুরু শঙ্কর। শ্রদ্ধার বিচারক দীপেন দত্ত ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার বাস্তব মিন্দু গগৈয়া আর বিভিন্নজনে অনুরোধ জানাইছে, গতিকে আমি উদযাপন সমিতির পর অনুরোধ জানাইছো দত্তদেবক হরিশ্চন্দ্র উপাখ্যান নাটকের একটা করুণ সংলাপ অকমান প্রক্ষেপ করব কারণে, চমুক প্রক্ষেপ করব কারণে অনুরোধ জানাইছো। কৃষ্ণ, সময়ও এটা যথেষ্ট হল, ভাওনাও এখন আছে, তথাপিও অনুরোধ রক্ষা করব লাগবে। হরিশ্চন্দ্র উপাখ্যানরে মই প্রথম হরিশ্চন্দ্র চরিত্রটে করেছিল ভাওনা প্রতিযোগিতা, তারে সংলাপ কইছো এটা দৃশ্যর। সন্দাল অযোধ্যার হরিশ্চন্দ্র আজি সন্দাল, যি শরীরত অহংখ মণি মুকুতারে শোভা করেছিল সেই শরীর আজি শ্মশানর সীতা ভস্মরে আবৃত আবৃত মৃতকর বস্ত্রময় করিছো পরিধান। ধিক ধিক মরিছো মরিছো কো কো তাচি মোর রাজ্য ধন ধন কো তাচি মোর পুত্র ভার্যা আত্মীয় স্বজন ঘনে ঘনে মোর পড়িছে মন কোত কোত মোর মোর ভার্যা হইপা আর কো কোত মোর প্রাণর পাশা রুহিত নাই নাই না ভাবু না ভাবু দয়াময় না ভাবু অপূর্ব ভাগ্যলিপি মোর বিচিত্র ভাগ্যলিপি মোর বিচিত্র ভাগ্যলিপি মোর।